গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অন্বেষা দীপঙ্কর ব্লগস। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি। এগুলো হচ্ছে রাতের বাসন। তো আমি একটা বাসনও রাত্রিবেলা মেজে রাখতে পারছি না, কারণ শরীরটা ভালোই যাচ্ছে না আমার, তার জন্য বাসনগুলো মাজিনি। তো তার জন্য সকাল সকাল চলে আসলাম বাসনগুলো মাজার জন্য। আর দেখো কতগুলো বাসন হয়েছে, একদম পুরো ভর্তি বাসনে। তো ছেলেকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দিতে, তো তার জন্য ছেলে ক্যামেরাটা ধরে দিয়েছে। আর রোজ রোজ তো সব কাজকর্ম শেয়ার করতে পারি না, তো আজকে তোমাদের সাথে বাসন ধোয়াটা শেয়ার করে দিলাম। তো রোজকার জীবনযাত্রা, একটা মহিলা যা, একটা মেয়ে যা, রোজ রোজ সকাল থেকে সারাদিন যা যা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করা, একটা মেয়ের রোজকার জীবনযাত্রা, একটা বাড়ির বউয়ের এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো, আমি সবগুলো বাসন প্রথমে মেজে নিয়েছি, তারপর ধুয়ে নিচ্ছি। আর এখানে তো জানোই আজকে কয়দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমার বাসন টাসন মাজা কমপ্লিট, এখন সবগুলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে অনেকদিন পর্যন্ত জানো তো শরীরটা ভালো নেই, তো তার জন্য কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। সো ঘরে দরজা যেরকম ঘেন্না ঘেন্না একটা ভাব হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, বিছনা চাদর থেকে নিয়ে সবগুলো দেখবে বৃষ্টি হলে কিরকম একটা গন্ধ গন্ধ ভাব হয়ে থাকে। তো তার জন্য কি অনেক দিন ধরে দেখছি, তো তার জন্য আজকে বলছি না করতে হবে, একা যেহেতু তো করতে হবে। তো তার জন্য বিছানা চাদরগুলো বালিশের ওষারগুলো ধুয়ে দিলাম। আমার না বিছানা যদি সব কিছু যেরকম খাওয়া তুমি যেরকম দেবে খেয়ে নেব, কিন্তু ঘুমানোর জায়গা যদি ভালো না হয় তাহলে আমার কিন্তু এই জিনিসটা একদমই পছন্দ না। দেখবে তোমরা সবাই এরকম অনেকেই আছো আমার মতো, যে খাওয়াটা যেরকমই হোক বিছানা চাদরটা যদি ভালো না হয়, বিছানাতে যদি কুচাতে ঘুমাতে ভালো করে না পারি ভালো লাগে না। তো তারপর কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এখানে ভাতও হয়ে গেছে আমার, ভাতটাকে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো আর আমি কিভাবে ভাতের ফ্যান ছড়াই দেখো, একবার ওপরে একবার নিচে এরকম করে। তো আজকে যেহেতু সানডে, তো আজকে রান্না হচ্ছে মাটন। তো তোমাদের দাদাভাই সকালবেলা মাটনটা দিয়ে চলে গেছে ডিউটি, মাটনটা আর কেটেও দিয়ে যায়নি। তো মাটনটাকেও আমার কাটতে হলো, মাটনটাকে কেটে আর এখানে ফুলকপি আলু দিয়ে একটা সবজি করেছি। তো চেষ্টা করেছিলাম, আমার শ্বশুরমশাই একটা এরকম সবজি করতো আমার খুব ভালো লাগতো, তা আমারটা আর হয়নি। আর দেখো এখানে মাটনটা কত সুন্দর হয়েছে। তো তারপর স্নান টান করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো সবজিটা অনেকটা ট্রাই করলাম, আমার শ্বশুরমশাই খুব ভালো একটা সবজি করতো এরকম করে, তো মানে মুখে লেগে থাকতো। সত্যি কথা বল, আমার শ্বশুরমশাই এরকম ছিল যে আমরা বসে আছি তো আমাদের জন্য যে ওরা এখনও রান্না করছে না আমি রান্না করবো এরকম আমাদের শাশুড়ি বৌমার জন্য দেখতো না, খুব ভালো রান্না করতে পারতো। তো এখন তার আমাদের মাঝে নেই, তো খেতেও পারি না। সত্যি খুব মিস করি আমার শ্বশুরমশাই হাতে খাওয়া। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া হয়। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা টাইম পর আসলাম তোমাদের সঙ্গে। সকাল থেকে আসতেই সময় পাচ্ছিলাম না, তো একবারে বিকেলবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং বলে তোমাদের সামনে আসলাম। কারণ সকাল থেকে সময় পাচ্ছে না, কারণ তোমাদেরকে তো বলছি আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, তো তার জন্য সকাল থেকে আজকাল কাজকর্ম এত সকাল সকাল করতে পারি না। যেরকম সকালবেলা ওদের ডিউটি থাকলে ডিউটিতে পাঠিয়ে দিয়ে আবার শুয়ে থাকি, তো তার জন্য সকালবেলা রোজ রোজ মানে সকালে আগে তো তোমার 11টা 12টার মধ্যে প্রায় রান্না, 12টা 1টার মধ্যে রান্না বান্না সব কাজ কর্ম কমপ্লিট হয়ে যেত, কিন্তু আজকাল কিছুই করতে পারে না, শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। আর তার জন্য কিছুই করি না, তো লেট হয়ে যায়, অনেকটাই লেট হয়ে যায়। তোমার দাদা ভাই এরকম কিছু বলে না আমাকে, যেহেতু আমার শরীর ভালো না তো তার জন্য কিছু বলে না। তো তার জন্য তোমাদের সামনে আসতেও পারি না, কোনো ভিডিও দেখাতে পারি না, আর ভিডিও করতেও ইচ্ছে হয় না আজকাল, কেন জানি না একদমই এনার্জি থাকে না আমার ভিডিও করতে। আগে তো আমার একটা এনার্জি নেশা হয়েছিল ভিডিও করার একটা, কিন্তু আজকাল কোনো নেশাই নেই, ভিডিও করবো তোমাদের সঙ্গে দেখাবো, কেউ ভিডিও দেখবো এরকম কোনো একটা নেশাই নেই আমার এখন চলে যাচ্ছে। কারণ কি জানো তো, দেখবে শরীর ভালো থাকলে সব কিছু ভালো থাকে, শরীর ভালো না থাকলে মন মানে একদমই কোনো কিছুই ভালো লাগে না। আর জানি না শরীর কবে ভালো হবে কি হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা আমার রোজকার ভিডিও দেখতে থাকো, তো একদিন না একদিন জানতে পারবে আমার কি হয়েছে কি না হয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি।
যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তো অবশ্যই শেয়ার করব, কি হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করব তোমাদের সামনে। তো তোমরা রোজ আমার ভিডিও দেখতে থাকো, তো সব জানতে পারবে আমার কি হয়েছে না হয়েছে। আর দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছি আজকে মাটন রান্না করেছিলাম, আর ফুলকপি, আলু, পটল, বিটরুট সবগুলো দিয়ে একটা ভাজি করেছিলাম। বাট ভাজিটা জানো অনেকটা, আমার শ্বশুরমশাই একটা ভাজি করতো, খুব টেস্ট হতো, তো এটার মধ্যে করার চেষ্টা করেছিলাম কিন্তু আর করতে পারি না, আমার দ্বারা আর হয় না। সত্যি খাওয়াগুলো না খুব মিস করি, যখন আমার শ্বশুরমশাই ছিল অনেক কিছু রান্না করতো, অনেক কিছু রান্না করতে পারতো আমার শ্বশুরমশাই, খাওয়াগুলো না খুবই মিস করি আমি। মানে খুব ভালো ভালো রান্না হতো, এরকম একটা ব্যাপার ছিল, এরকম না যে বৌমা রান্না করবে তার জন্য বসে থাকতো, এরকম ছিল না। আমার শ্বশুরমশাই কিন্তু নিজে রান্না করতো, যে আমার শাশুড়ি মাও হেল্প করতো, কিছু করতো, নিজে নিজে সবকিছু কেটে রান্না করে ফেলতো, এরকম ছিল। যদি দেখতো আমরা কোনো কাজে বিজি আছি, ও নিজে কিছু না কিছু একটা করতো এরকম। তো অনেকটা টাইম কথা বলে ফেলছি তোমাদের সামনে, অনেকটা বকবক করে ফেলেছি। তো ছেলেরও পরীক্ষা শেষ, ছেলেকে এখন পড়াতে বসালাম, কালকে একদিন ছুটি দিলাম, তো আজকে পড়াতে বসালাম। আর তোমার দাদা ভাইয়ের ডিউটি গেছে, এখন চলে আসবে। তো চলো, ভিডিওগুলো আমার রোজ কন্টিনিউ দেখবে তোমরা, তাহলে জানতে পারবে আমার কি হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। আর কিছুদিন অপেক্ষা করো, তারপর বলছি কি হয়েছে না হয়েছে, একটু সুস্থ হয়ে উঠি তারপর বলবো। তো চলো পরে আসছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর ভুলেও গেছিলাম ভিডিও করছি বলে। আর রাত্রেবেলা তো রুটি করেছিলাম, দুপুরবেলা সবজি ছিল, ওইটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, তো আর তোমাদের সামনে আসতে পারিনি। রাত্রেবেলা জানো তো একদমই ঘুম হয় না আমার, তার জন্য শরীরটা আরও খারাপ করছে। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, কলা আর রুটি, তোমাদের দাদা ভাইকেও দিলাম, ছেলেও খেয়ে চলে গেছে। তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে, তো আমি এখন খেয়ে নিচ্ছি বসে বসে, খিদে পেয়ে গেছে তো এখন খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আমি ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ফিরে আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর এতটা কলা নিয়েছি, রুটি নিয়েছি মুখের মধ্যে, দেখো আর মুখটা পুরো ভর্তি হয়ে গেছে, চাপাতেই পারছিলাম না। মানে মুখে দেখো, সামনে একবার সামনে করছি, একবার পিছনে করছি, নিজে হাসি পাচ্ছিল, কি রাক্ষস, দেখো রাক্ষসের মতো খাচ্ছি আমি, এত রাক্ষস মানে জীবনে ভাবতে পারিনি। আমার নিজেকে এরকমই মনে হচ্ছে যে কতটা রাক্ষস আমি এতগুলো মুখে দিয়েছি, যে খেতেই পারছি না, চিবুতেই পারছি না, এরকম একটা ব্যাপার। তো দেখো এখন আবার নিলাম, আবারও চাবাতে পারছি না এরকম। তো নিজে দেখে পরে নিজেরই হাসি পাচ্ছিল, খাচ্ছি আর হাসছি, তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি আর আমি নিজে নিজে হাসছি, একদম আপন মনে কলা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। তো আর কালকের মাংস ছিল, কিন্তু খেতে ইচ্ছে করছে না, যে আমার আর এখন মানে দেখবে মাংসটা বারবার খেতে ইচ্ছে করে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়াও কমপ্লিট।